কথাই বলে দিয়েছেন, তারপরও অ্যাজ এ ওসি হিসেবে ওনার কথার সূত্র ধরে আমার কিছু কথা বলা। আমরা সবাই জানি বাঙালি জাতির অহংকার এবং গর্বের কোনো বিষয় থাকলে সেটা হলো আমাদের মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ। 1971 সালে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে, আমরা সেদিন কোনো জাতি দেখি নাই, কোনো ধর্ম বিবেচনা করি নাই, সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে এই আমাদের দেশকে স্বাধীন করেছি, বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আমরা ছিনিয়ে এনেছি। এই জন্য আমাদের গর্বের কোনো বিষয় থাকলে হলো সেটা হলো আমাদের দেশ এবং আমাদের স্বাধীনতা। এরপর আমরা এই দেশ পরিচালনার জন্য একটা সংবিধান আমরা রচনা করেছি। ওই সংবিধান এবং আমরা যে বাংলাদেশের নাগরিক, ওখানে ক্লিয়ারলি বলা আছে আমরা প্রত্যেক জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদের প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে আমরা অবজার্ভ করব, অর্থাৎ উদযাপন করব। কিন্তু এই স্বাধীনতার সময়ও আমাদের কিছু কুচক্রী মহল ছিল, যারা স্বাধীনতার সময় আমাদেরকে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আমাদেরকে কষ্ট দিয়েছে। তারা এখনও চায় না এই বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক। তারা মাঝে মধ্যে আমাদেরকে বিভিন্ন আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা আমাদের বিভিন্ন উন্নয়ন কাজ বলেন, ধর্মীয় কাজ বলেন, তারা আমাদেরকে বাধাগ্রস্ত করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি গত 13/10/2021 সম্ভবত বাঁশখালীতে এ ধরনের একটা ঝামেলা তারা সৃষ্টি করেছিল। ওই দিন আমি প্রথম উসি হিসেবে এখানে যোগদান করেছি, আপনারা সবাই জানেন, অনেকে বলেছেন, কিন্তু আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এইবার সেই কুচক্রী মহলকে আমরা সেই সুযোগ দিব না। যদি কেউ অপচেষ্টা করে, আপনাদের সুযোগ্য চেয়ারম্যান শাহাদত আলম সাহেবের মতো অনেক চেয়ারম্যান আছে, তাদেরকে নিয়ে আমরা যারা প্রশাসনে আছি তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিব, এবং শুধু বাঁশখালীতে না, বাংলাদেশে যেখানে থাকুক তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় তাদেরকে শাস্তির নিশ্চিত করব। এরপর আরেকটা আমি যেটা বলছি, আমাদের দুর্বলতা, এই যে অনেকে আসলে তারা কেমনে এই বাংলাদেশে, আপনারা জানেন যে প্রথমে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা প্রথম নাগরিক অধিকার হলো আমাদের এটা। আরেকটা বিষয় বলি, যারা আমাদের অনেকে এই কাজগুলো যারা করে তারা অনেকে মুসলমান বা তারা বিভিন্ন ধর্মের এই সেই বলে, তবে আমি একটা কথা বলতে চাই, আমিও মুসলমান, আমার ধর্মে কোথাও বলা নাই এই বিষয়গুলো করার জন্য। আমাদের ধর্মে বরঞ্চ বলা আছে, আপনাদের যারা, অর্থাৎ একটা দেশের যারা জনসংখ্যায় কম, বা আমরা যারা, আমি সংখ্যালঘু শব্দটা ব্যবহার করি না, তারা যদি কোনো ধর্মীয় আচরণ, ধর্মীয় অনুশাসন পালন করে, মুসলমানদের কর্তব্য আমাদের ধর্মীয় শিক্ষা হলো তাদেরকে দুই হাত এভাবে উঁচু করে তাদের ধর্মীয় অনুশাসন পালনে সহযোগিতা করা। কিন্তু এরপরও যারা এ সমস্ত কাজ করে তারা আমাদের, প্রথম হলো আমাদের মুসলমানদের শত্রু, দেশের শত্রু এবং জাতির শত্রু, তো তাদেরকে সর্বোচ্চ আইন প্রয়োগ করে আমরা শাস্তি নিশ্চিত করব। আপনারা দেখেছেন গতবার যারা এ ধরনের কর্মকাণ্ড করেছেন, আমরা কিন্তু বিশেষ ক্ষমতায় আইনে মামলা নিয়েছি, এবং স্টিল নাও আমার জানা মতে অনেকে এখনও জামিনও পান নাই আপনাদের। কিন্তু এই জন্য আমাদের, আমি যে আমাদের দুর্বলতা বললাম, যেমন আপনারা পূজা কমিটির সভাপতি আছেন বিভিন্ন ইউনিয়নে, আপনারা শুধু আপনি পূজার সময় আসলেন ইয়াতে প্রতিমা দেখার জন্য, আপনি চলে গেলেন বাসায় ঘুম গেলেন, তাহলে এটা কিন্তু আপনার দায়িত্ব পালন করতে পারলেন। যারা সুযোগ সন্ধানী কুচক্রী মহল, তারা কিন্তু আপনি কখন আসছেন কখন চলে গেছেন এগুলো কিন্তু ফলো করে কিন্তু এই ঘটনাগুলো ঘটায়। আপনারা দেখেছেন কুমিল্লায় যে ঘটনাটা, আসলে সেটা ছিল একটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। পরে যখন এটা আমরা ইনভেস্টিগেশন করে পুলিশ বের করলো, সে ছিল মাদকাসক্ত, মাদকাসক্ত একটা লোক, তাকে বিভিন্ন কুচক্রী মহল টাকা পয়সা দিয়ে এই কাজটা করিয়েছে। আর আরেকটা বিষয় বলবো, এই বিষয়টা যদি আমাদের ফেসবুক না থাকতো বাংলাদেশে এই ঘটনাটা ঘটতো না, কারণ একটা ঘটনা ঘটছে তার কিন্তু আইনগত পদক্ষেপ আছে। আপনারা যদি এটার মধ্যে আপনারা একটা ফেসবুক দিয়ে সারা বাংলাদেশে এটা ছড়াই দেন, তাহলে যে ফেসবুক বাংলাদেশের কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন নামে একটা কিন্তু আইন আছে, তা আপনি দেখবেন যে আপনি ফেসবুক এমন একটা তথ্য দিলেন যেটা আমাদের দেশের বিপক্ষে চলে যায়, মানুষের বিপক্ষে চলে যায়, তখন কিন্তু আপনিও আইনের আওতায় আসবেন। সেজন্য যারা ফেসবুক ব্যবহার করেন তারাও সতর্ক থাকবেন, এ ধরনের কোনো
যদি মেসেজ পান, আপনি চেয়ারম্যান সাহেব বলেছেন ওনাকে জানাবেন, মেম্বার সাহেবকে যেমন আমাকে জানাবেন, ইউনিয়ন সাহেবকে জানাবেন, আর পূজা কমিটি যারা সভাপতি সেক্রেটারি আছে তাদেরকে জানাবেন। আমরা সম্মিলিতভাবে তৎক্ষণাৎ ওইটা রিনস্ট্যান্ড আমরা আইনগত ব্যবস্থা নিব। আপনি ফেসবুকে দিয়ে সারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ, অর্থাৎ যারা কুচক্রী মহল তাদের সুযোগের উৎস করে দিবেন না। আরেকটা বিষয় সবাই বলেছেন মদ, এটা সালে আমারও কথা ছিল, কারণ সবাই বলেছেন মদ খাইলে একটা মানুষের স্বাভাবিক সেন্স থাকে না, তার ধর্ম তো দূরের কথা, সে যা ইচ্ছে তাই করতে পারে। এই জন্য সবাই ওনারা অনুরোধ করেছেন আপনাদের মদ না খাওয়ার জন্য, বাট আমি কোনো অনুরোধ করব না। আমি বলতে চাই যারা মদ পান করবে, মদ ব্যবসা করে, তাদেরকে কোমরে হাতে যেখানে যেখানে রশি বাঁধা যায় তা ওখানে বাঁধব, এবং প্রকাশ্যে তাকে গাড়িতে উঠব না, ঘুরাবো না। আমি এখান থেকে তাকে রশি দিয়ে, আমার পুলিশ গাড়িতে থাকবে, সে হাঁটবে, এখান থেকে রশি বাঁধিয়ে হেঁটে হেঁটে আমি কিন্তু থানায় নিয়ে কোর্টে ফাটাই দিব। আরেকটা বিষয়, ওনারা অনেকে বলেছেন যে মদ কেলে, মদ বিক্রি করলে আমরা থানায় গিয়ে ওসি সাহেবের কাছে তদবির করব। আমরা বর্তমান আইনে বলা আছে মদ যে খায়, মদ যে বেচে, যে পৃষ্ঠপোষকতা করে, যে তার জন্য তদবির করে, যে তাকে অর্থ যোগান দেয়, সবার জন্য কিন্তু বর্তমান আইনে শাস্তির বিধান আছে। আপনারা যারা আমার কাছে কেউ মদ খাইছে বা মদ যাকে হাতে নাতে মদ সহ ধরেছি, তার জন্য যদি তদবির করতে যান, আমি কিন্তু তালিকা করতে তাদেরকে ওই তার সাথে ওই মামলায় চালান দেবো আমি। সুতরাং আমি আজকে বলে যাচ্ছি, কেউ যদি মদ সহ ধরা খায় কিংবা মদ পান করে আমার কাছে গ্রেপ্তার হয়, আমি চেয়ারম্যান সাহেবকে উদ্দেশ্য করে বলবো, আপনি সহ আপনার সকল ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি যারা সদস্য, সবার উদ্দেশ্য বলতে আপনার কেউ আমার কাছে তদবির করতে যাবেন না। যদি যান আপনাদেরকেও কিন্তু আমি ওই মামলায় আসামি করব। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।